Assalamualaikum warahmatullahi wabarakatuh. प्रिय शिक्षार्थीरा तुम्हारा सबाई केमन आसो? आशा करी तुम्हारा आल्लाहर रहमते तुम्हारा भलो आसो, भलो थेको ये प्रत्याशा करी। आलहमदुलिल्लाह आमिओ भलो आछि तुम्हारे दुआए। बर्तमाने आमरा जे बैश्विक एकटा करोना भाइरासेर साथे जे मोकाबेला करछि, ए थेके आमादेर परितारेर एकमात्र उपाय होच्छे जे आमरा बेशी बेशी आल्लाह ताआलाके स्मरण करब एबं सरकार आमादेर जे स्वास्थ्यविधि दिएछे सेई स्वास्थ्यविधि अवश्यई आमरा मेने चलब। आमरा अयथा जेखाने सामाजिक पर्याये किछु लोक बा हाट बाजार जा ना गेलेई हय सेईभावे आमरा चलाफेरा करब, जदिओ जाए ताहले अवश्यई आमरा सरकारी विधि मेने चलब। आज के आलोचना करब बांगला द्वितीय पत्र आज के आलोचना करब आवेदन पत्र। आवेदन पत्र कि आवेदन पत्र कीभावे लेखा जाए से नियम विषयगुलो आज के आलोचना करब। आवेदन होच्छे जे कोनो शिक्षा प्रतिष्ठान बा कोनो सरकारी बेसरकारी अफिस आदालत विभिन्न स्तरे जे आमरा आवेदन लिखी सेटाई होच्छे लो आवेदन। आवेदन पत्रेर किछु नियम आछे, एई आवेदन पत्रेर किछु नियम आमरा जदि भालोभावे शिखते पारि जानते पारि ताहले आवेदन पत्र लेखा आमादेर अति सहज हये दाड़ाबे। आमादेर नियमगुलो अवश्यई मने राखते हबे। जेमन आमरा जदि प्रथमे आलोचना करि जे मने करो तोमार नाम আবরার জুবায়ের তাস, অষ্টম শ্রেণীতে তোমার রোল নম্বর এক। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে। এই অবস্থায় বিদ্যালয়ে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে পত্রের প্রধান শিক্ষকের নিকটে খেলা আবেদন পত্র লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাই যে আবেদন পত্র আমরা যেমন এখানে প্রথমে একটা দাগ কাটবো স্কেল নিয়ে, এখানে আমরা তারিখ লিখব। তারিখ যেমন আমরা আজকে হচ্ছে হলো আজকে দুই নয় বিশ, তারপরে এখানে লিখব বরাবর। কার কাছে আমাদের আবেদন আগে এটা জানতে হবে। আবেদনের মূল বিষয় হচ্ছে যে পত্রটা আমরা কার কাছে দেব এটা আমাদের জানতে হবে। যেমন এখানে আমরা যদি বলি যে তোমার লেখাপড়া বন্ধ হয়েছে, এই অবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র, তাহলে প্রধান শিক্ষক আমাদের মূল ই হবে। কার কাছে আমরা দেব? প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, তারপর আমরা কোন স্কুল, যদি এখানে কোনো স্কুলের নাম থাকে তাহলে ওই স্কুলের নাম দিতে হবে। যদি কোনো স্কুলের নাম না দেওয়া থাকে তাহলে তোমার যে মনে যে নামটা চা সেটাই তুমি দিতে পারবা। যেখানে এখানে কোনো স্কুলের নাম দেওয়া নেই তাহলে তুমি এখানে শহীদ একাডেমি স্কুল বা অন্য কোনো স্কুল তুমি লিখতে পারো। ধরো আমরা শহীদ একাডেমি স্কুল লিখলাম। স্কুল লেখার পর স্কুলটা কোথায় অবস্থিত? বীরপুশিয়া করটিয়া টাঙ্গাইল। যে স্কুলে তুমি দাও ওই স্কুলের নামটা লিখে অবশ্যই সেই স্কুলের স্থানটা লিখে দিবে। যেমন এটা বীরপুশিয়া করটিয়া টাঙ্গাইল। তারপর আমরা লিখব বিষয়। আমাদের মনে রাখতে হবে যে আবেদন পত্রের মূল বিষয় হচ্ছে বিষয়। বিষয়ে যদি আমাদের ভুল হয় তাহলে পুরো আবেদনটি আমাদের কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। যেমন এখানে বিষয় হচ্ছে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন বিদ্যালয়ের, তাহলে আমরা এটা লিখবো এখানে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ
विद्यालय छात्र कल्याण तहबिल थेके तहबिल थेके आर्थिक सहाय्य पावार जन्य आवेदन तारपर आमादे कि लिखते हबे महोदय बा जनाब 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 लिखलेओ हबे अथवा महोदय लिखलेओ हबे तारपर आमरा लिखब एई पाशे सम्पूर्ण एई पाशे लिखते हबे আমরা অনেকেই তারিখটাই বসে লিখে থাকি বা নিচে লিখি নিচে লিখলে হবে না সর্বদা আমাদের কি লিখতে হবে তারিখটা উপরে লিখতে হবে এখান থেকে আমরা লিখব সবিনয় বিনয়তন নিবেদন এই যে আমি অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র আমার রোল এত শাখা আমার এত তারপরে আমি একজন নিয়মিত ছাত্র এ পর্যন্ত আমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বরাবর মতো আমার ফলাফল খুবই ভালো এবং নিয়মিত আমি একজন ছাত্র ক্লাসে কোনো দিন অনুপস্থিত থাকিনি এবং এমন কোনো আচরণ করিনি যেন শিক্ষকদের সাথে কোনো খারাপ আচরণ আমার দ্বারা হয়নি বিদ্যালয়ের ছাত্র তহবিল অর্থাৎ তারপরে আমাদের লিখতে হবে যে আমি আমার বাবা গুরুতর অসুস্থ হওয়ার জন্য গুরুতর অসুস্থ হওয়ার জন্য আমার লেখাপড়া এমতো অবস্থায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তার পক্ষে আর লেখাপড়ার খরচ যোগানো সম্ভব নয় যার কারণে আমাদেরকে কি করতে হবে বিদ্যালয়ে যে ছাত্র কল্যাণ প্রতিটা স্কুলেই আমরা দেখতে পাই যে একটি ছাত্র কল্যাণ থাকে ছাত্র কল্যাণ কারণ কি ছাত্র ছাত্রীদের যে কল্যাণ অর্থাৎ উপকার তাদের জন্য কিছু কল্যাণ একটা ফান্ড থাকে সেই ফান্ড থেকে কিছু তহবিল বা কিছু সাহায্য দিয়ে আমাকে পড়াশোনার সুযোগ দিবেন এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার সহযোগিতা করবেন এভাবে আমাদের পুরোটা এখানে আমরা লিখলাম লেখার পরে আমরা এখানে লিখব অতএব লিখে বিনীত নিবেদন এই যে উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করে বা বুঝে আমাকে বিদ্যালয়ে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য দিয়ে বাধিত করবেন বা ই করবেন তারপরে লিখবো আমরা নিবেদক লেখার পরে ওই তোমার নামটা লিখতে হবে তোমার শ্রেণী লিখতে হবে তোমার রোলটা লিখতে হবে সবাইকে ধন্যবাদ আশা করি আজকের এই আবেদনপত্র তোমরা ভালোভাবে বুঝেছো এই প্রত্যাশা করে আজকে আমি এখানে ক্লাস সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু